শাওমি 13টি কিন্তু 2023 সালে মার্কেটে ভালোই জনপ্রিয় ছিল। এবার শাওমি লঞ্চ করেছে শাওমি 14টি সিরিজ। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাওমি 14টি প্রো ফোনটা নিয়ে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে এই ফোনটা আপনার কেনা ঠিক হবে কি না, পাশাপাশি অফিসিয়ালভাবে আসবে কি না এবং পারফরমেন্স কেমন কি হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন। ডিজাইনের কথা বললে এই ফোনটার ডিজাইনে কিন্তু তেমন একটা চেঞ্জেস আনা হয়নি। ফোনটার ব্যাকসাইডে শাওমি 13টি প্রোর মতোই সেম টু সেম ডিজাইন রাখা হয়েছে। ব্যাকসাইডটা করা হয়েছে কার্ভ, যার ফলে এই ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল। ফোনটার ব্যাকসাইডে গ্লাস এবং দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এবং ফোনটা IP68 সাপোর্ট হওয়ার ফলে ফোনটা যদি পানিতেও পড়ে অথবা ধুলোবালের মধ্যে পড়ে কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটাতে স্কাচ ড্রপ রেসিস্ট্যান্স গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটা হাত থেকে পড়ে গেলেও তেমন একটা ক্ষয়ক্ষতি কিন্তু হবে না। তো ওভারঅল ফোনটার লুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি তেমন একটা চেঞ্জেস না করা হলেও আমার কাছে ভালোই লেগেছে। এবার আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। 6.67 ইঞ্চি মাপের একটা 1.5K 144Hz রিফ্রেশ রেটের OLED প্যানেল ব্যবহার করা হয়েছে এখানে, যার ব্রাইটনেস 4000 nits। তো বুঝতেই পারছেন ডিসপ্লেটা কিন্তু বেশ ব্রাইট হতে যাচ্ছে সানলাইট, এবং যদি আপনি লো লাইটে ইউজ করেন তাহলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন না। তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে টপ ক্লাস মনে হয়েছে। ডিসপ্লের চিন বেজেলস খুবই কম, স্ক্রিন টু বডি রেশিও 89.1%। তো বুঝতেই পারছেন ডিসপ্লেটা কতটা বেশি জোস। মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300 প্লাস চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4 nanometer আর্কিটেকের উপর বিল্ড করে তৈরি, এবং এর পারফরমেন্স কিন্তু এক কথায় টপ ক্লাস এবং 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট। 5000mAh ব্যাটারি সাথে 120W ফাস্ট চার্জার পাবেন। গেমিংয়ের কথা বলতে গেলে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, আসপল 9 এইসব ধরনের গেমগুলো সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন। LPDDR 5X RAM এবং UFS 4.0 স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওয়েস। 5 বছর পর্যন্ত পেয়ে যাবেন সব ধরনের আপডেট। তো ওভারঅল বললে গেমারদের জন্য পারফেক্ট একটা চয়েস হতে যাচ্ছে এই ফোনটা। যারা বেশিরভাগ গেম খেলেন তাদের বলবো আমি এই ফোনটা অবশ্যই নিতে পারেন, এবং সব ধরনের হেভি কাজও কিন্তু এই ফোনটাতে করা যাবে, যেমন এডিটিং আছে। এই ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে 50 megapixel প্রাইমারি ক্যামেরা, যেটা OIS এর সাথে এসেছে। 12 megapixel আল্ট্রা ওয়াইড এবং পেয়ে যাবেন 50 megapixel পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। সামনে থাকছে 20 megapixel সেলফি ক্যামেরা। এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন। ফোনটাতে কিন্তু ডিটেলস, ব্রাইটনেস কোনো কিছুরই কোনো ধরনের ঘাটতি নেই, এক কথায় টপ ক্লাসের ফটোগ্রাফি বলতে পারেন, এবং ফ্ল্যাগশিপ সবগুলো ফোনকেই ভালোভাবেই টিক্কা দিবে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্টের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার আমরা ফোনটার প্রাইসটা নিয়ে কথা বলি। ফোনটার 12256 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 74,560 rupees, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1,06,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে তো প্রাইস আর একটু বেশি হবে, ধরে রাখতে পারেন 1,10,000 টাকা আনঅফিসিয়ালভাবে। তো আনঅফিসিয়ালভাবে এই ফোনটা এই দামে কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য। বেস্ট ডিসপ্লে কোয়ালিটি, বেস্ট পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু টপ ক্লাস, সব মিলিয়ে অনেক ভালো একটা চয়েস হবে। তো এই তো ছিল ভিডিও, নতুন কোনো ভিডিওতে কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।